শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানকে $3 কোটি সহায়তার ঘোষণা পাকিস্তানের। নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে অস্ত্র পাঠাচ্ছে ইত্যাদি। আল্লাহর রহমতে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব বললেন এরদোগান। মার্কিন শয়তানের নীতির কারণে লেবাননের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। এবং সবশেষ থাকছে বিশ্বের সবচেয়ে 10টি দূষিত শহরের মধ্যে 9টি ভারতে, বাংলাদেশের শীর্ষে মানিকগঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এর কারণ হলো হইতে বিপরীত হতে পারে ইরানের পরমাণু স্থাপনায় হামলা। এসব হামলার ফলে তেহরান আরও বাড়াতে পারে পরমাণু কর্মসূচির গতি। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই সতর্কতাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েলি কর্মকর্তারা। এই সতর্কতাকে খারিজ করে দিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলছে ইরানের সামরিক স্থাপনায় এই ধরনের নাশকতা বন্ধ করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গত 2 বছর ইরানের 4টি পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা এবং দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যার পিছনে ইসরায়েল গোয়েন্দাদের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এসব হামলা সত্ত্বেও ইরান দ্রুতই তাদের পরমাণু কার্যক্রম শুরু করেছে, এমনকি পূর্বের চেয়ে তারা বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম সরঞ্জাম ব্যবহার করছে। মার্কিন কর্মকর্তারা বলছে ইরান সাইবার হামলা থেকে নিজেদেরকে সুরক্ষার ব্যাপারে উন্নতি করছে। এর অর্থ হলো নাতাঞ্চ পরমাণু স্থাপনায় হামলার মতো কিছু ঘটনা এখনও আর সহজ হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করার বিষয়ে ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে অনেক মত পার্থক্য বিদ্যমান, যার মধ্যে এটি একটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায় $3 কোটি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রতিবেশী দেশটিকে চিকিৎসা, খাদ্য সহ অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য পাকিস্তান এই সহযোগিতা প্রদান করছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে আর্থিক সহযোগিতা ছাড়াও আফগানিস্তানে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা পরিবহনের অনুমোদন দিয়েছে। সোমবার ইমরান খান একটি বৈঠকে আফগানিস্তানে $2.8 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন। এসব সহায়তার মধ্যে 50,000 টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী এবং অন্যান্য সহযোগিতা বা সহায়তা রয়েছে। একটি বিবৃতিতে বলা হয় পাকিস্তান সরকার আফগানিস্তানে পণ্য রফতানির উপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এই তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র ভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে। স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাশ করে। কিন্তু গত জুন মাসে সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল যে যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধবিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। এরপর ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে। ইতালির বন্দর শ্রমিকরা বলছেন সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাঙ্ক সৌদি আরবে পাঠানো হয়েছে। সম্মিলিত বন্দর শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী ইতালির তৈরি অস্ত্র দিয়ে সৌদি আরবের কাছে রপ্তানি নিষিদ্ধ থাকার কারণে ইতালিতে অস্ত্র অ্যাসেম্বল করে দিয়েছে রিয়াদে এবং রিয়াদে পাঠানো হচ্ছে। বন্দর শ্রমিকদের সংগঠন এবং দ্য ইউপিয়ন ওয়াচ নামের আরেকটি স্বাধীন সংগঠন জানিয়েছে মাঝে মধ্যেই জেনোয়া বন্দর দিয়ে সৌদি আরবে অস্ত্র পাঠানো হচ্ছে এবং প্রতিবার ওই বিষয়টি বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হলেও এ নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন আল্লাহর রহমত এবং জাতির সমর্থনে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব, যেভাবে দেশকে সব ধরনের ফাঁদ এবং দুর্যোগ থেকে মুক্ত করেছি। সোমবার তুর্কি প্রেসিডেন্ট এইসব কথা বলেন। এরদোগান বলেন উচ্চ সুদ এবং নিম্ন বিনিময় হারের দুষ্ট চক্র, এর পরিবর্তে সরকার বিনিয়োগ এবং উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানিমুখী অর্থনৈতিক নীতি প্রণয়নের মাধ্যমে
সঠিক কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, সম্প্রতি কৃষ্ণসাগর আবিষ্কৃত গ্যাস রিজার্ভ থেকে গ্যাস উত্তোলন করা হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই দূর হবে, যেখানে বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয়। সম্প্রতি 135 বিলিয়ন ঘনমিটারের একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার পর বর্তমানে তুরস্কের গ্যাসের রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 540 বিলিয়ন ঘনমিটার। গত বছর তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতি কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে 405 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার। এদিকে তুরস্কের দুর্যোগ প্রবণ এলাকা ইজমির প্রদেশে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন এরদোগান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের একজন শীর্ষ পর্যায়ের নেতা আমেরিকার কঠোর সমালোচনা করে বলেছেন, মার্কিন শয়তানি নীতির কারণে তার দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। গতকাল রাজধানী বৈরুতের দেইর কানুন আন্নাহার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইদ হাসান সাইফুদ্দিন এই কথা বলেন। তিনি বলেন, লেবাননের অর্থনীতিতে যত সংকট তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে আমেরিকার দুষ্টনীতি। এর পিছনে কারণ হিসেবে তিনি লেবাননের ব্যাংকগুলোর উপর মার্কিন একচ্ছত্র আধিপত্য এবং লেবাননের অর্থনৈতিক ব্যবস্থা আমেরিকার সঙ্গে সংযুক্ত বলে উল্লেখ করেন। হাশেম সাইফুদ্দিন বলেন, মার্কিন নীতির কারণে গত কয়েক দশক ধরে লেবানন নানা ধরনের সংকটের মধ্যে পড়েছে। হিজবুল্লাহর এই নেতা বলেন, লেবাননের অর্থনীতি আরও যাতে খারাপ না হয় তার পথ খোঁজার ব্যাপারে সাহায্য না করে বরং লেবাননের উপর আমেরিকা আরও বেশি চাপ সৃষ্টি করছে যাতে লেবাননের জনগণ দম বন্ধ হয়ে আসে। বিশ্বের দূষিত শীর্ষ 10 শহরের 9টি স্থান দখল করেছে ভারতের শহরগুলো। অপরদিকে 100 শহরের তালিকায় ভারতের 46টি শহর রয়েছে। বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ ইয়ারে প্রকাশিত 2020 সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে। 106টি দেশের 4744টি শহর পর্যবেক্ষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। দূষিত বাতাসের পরিমাপে বাংলাদেশের 4টি শহরকেও এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশের শীর্ষ দূষিত শহর হিসেবে তালিকার 16তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ, রাজধানী ঢাকার অবস্থান তালিকার 23তম অবস্থানে। তালিকায় ভারতের 46টি এবং বাংলাদেশের 4টি শহর সহ অপর শহরগুলোর মধ্যে চীনের 42টি, পাকিস্তানের 6টি, ইন্দোনেশিয়ার 1টি এবং থাইল্যান্ডের 1টি শহর স্থান পেয়েছে। আইকিউআরের এই তালিকা অবশ্য প্রথম স্থানে রয়েছে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের হুতান শহর। 2020 সালে শহরটিতে গড় বায়ু দূষণের মাত্রা ছিল 110.2 AQI। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের উত্তরপ্রদেশের নগরী গাজিয়াবাদ। 2020 সালে এর গড় বায়ু দূষণের মাত্রা 106.6 AQI ছিল। ভারতের মোদীর সমালোচক কাশ্মীরি মানবাধিকার কর্মী গ্রেফতার। ভারতের নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচক এক কাশ্মীরি মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। খুররম পারভেজ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস, অর্থায়ন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাস বিরোধী যে কঠোর আইন নিয়ে তিনি গ্রেফতার হয়েছেন তাতে জামিন পাওয়া প্রায় অসম্ভব বলে জানিয়েছে বিবিসি। এই ঘটনায় এরই মধ্যে সরব হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। এটি মানবাধিকার রক্ষকদের মুখ বন্ধ করার ঘৃণ্য অপচেষ্টার অভিযোগ করে তারা দ্রুত খুররমের মুক্তি দাবি করেছেন। খুররম পারভেজ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অন্যতম সমালোচক। তার সংগঠন জম্মু কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটি উপত্যকা অঞ্চলটিতে সরকারি বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন এবং বাড়াবাড়ির বিষয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেনিশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিফারেন্সিয়েশনের চেয়ারম্যান। এটি একটি আন্তর্জাতিক অধিকার সংস্থা যা কাশ্মীর সহ এশিয়ার বিভিন্ন জায়গায় মানুষজন গুম হওয়ার ঘটনা পর্যবেক্ষণ করে থাকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।